Good afternoon, friends. How do you do? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এমনিতেও আজকে একটা স্পেশাল অকেশন আছে, তো সেই অকেশন নিয়ে বেশি কথা বলার না। তোমাদেরকে মূলত আমি আজকে কিছু স্পেশাল টিপস দেওয়ার জন্য এসেছি, বা একটা কোনো পার্টিকুলার ইনফরমেশন যেটাকে তোমরা হয়তো তোমাদের স্ট্রেসফুল লাইফে ইউজ করে দেখতে পারো, অনেকটা ডিস্ট্রেসড হয়ে যাবে। প্রথমত তোমাদের সবাইকে অনেক থ্যাংকস, তোমরা যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং তোমরা যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলটাকে দেখছো, তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট। ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি মাস্ট দেখো, অবভিয়াসলি তুমি আমাকে দেখতে ভালো লাগে তাহলে তো দেখতেই হবে, এবং দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই টিপো, একদম ভুলো না। আজকে আমি কথা বলব যে যখন লাইফ খুব হেক্টিক হয়ে যায়, প্রচণ্ড স্ট্রেস, সেটা প্রফেশনাল ফিল্ড হোক, পার্সোনাল ফিল্ড হোক, এনি আদার ক্যারিয়ার রিলেটেড, মানি রিলেটেড, তুমি যদি খুব ম্যাক্সিমাম সাপোজ তুমি কাজ থেকে বাড়িতে ফিরলে দুজনেই টায়ার্ড আছো, ঘুমাতে ইচ্ছে করছে বা ফ্রেশ হয়েছো, রিল্যাক্স করতে ইচ্ছে করছে, দুজনে যখন পাশাপাশি বসো, হয় টিভি দেখছো বা ডিনার করছো, ব্যাথরুমে যাচ্ছো, তখন যদি অ্যাটলিস্ট খুব বেশি নয় যদি 10-15 মিনিটসের সেক্স যদি তুমি রেগুলার প্র্যাকটিস যদি রাখো, দেখবে তোমার সমস্ত টেনশন, সমস্ত ডিপ্রেশন থেকে তুমি নিজেকে ফ্রি করতে পারবে। এবার তুমি প্রশ্ন করতেই পারো যে হাউ ইট হেল্পস, কীভাবে হয়। এক্ষেত্রে তোমাকে বলে রাখি যে ডিউরিং ফিজিক্যাল ইন্টিমেসি একটি স্পেশাল হরমোন দিয়ে এফিনোক্রিন বলে, এই এফিনোক্রিন আমাদের বিভিন্ন যে নিউরোসগুলো যেগুলো টেনশন বা স্ট্রেসের কারণে ঝিমিয়ে পড়ে থাকে, এফিনোক্রিন ঝিমিয়ে থাকা নিউরোসগুলোকে চাঙ্গা করে দেয়। একদিকে তো মন এনহ্যান্স করে, এছাড়া তোমার স্ট্রেসকে ডিস্ট্রেস করতেও ভীষণভাবে কাজে দেয়, বুঝতে পারতে পারছি। তাই এবার একটা কথা, এবার থেকে নেগেটিভ হ্যাবিট অ্যাটলিস্ট 10-15 মিনিটস, ইফ নট ফুল কোর্স, প্লিজ একটু স্মুচ, একটু হাগ, কিস, হ্যাম্পার, দিস উইল অলসো ডু দ্য ওয়ার্ক। আর একটা রিসার্চ যেটাকে প্রুভড, সো অবভিয়াসলি বলব যে এবার থেকে এটাকে একটা হ্যাবিট করে নাও। ভাই আপনার কে কে আপনার তো আগে অফিসে উপরওয়ালা বলেছে, ভাই নিজে হাতে টেনশন হলে কাউকে পাশে পাই, তোমাদের পাশে কেউ থাকবে সেটা সমস্যাটা চাইবো, মেয়ে বা ছোট আপনি বাদ করো। আজকে তাহলে এই অবধি, আশা করছি তোমাদের আমার দেওয়া এই ছোট্ট ইনফরমেশনটা কিছু না কিছু কাজে আসবে, এবং আজকের থেকে অনেক কাপড় বেঁধে লেগে পড়বে। তাই যেতে যেতে
আমার চ্যানেল এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলো না। তা তুমি বেল আইকনটি টিপলে আমি সবার আগে তোমার মনের দরজাতে চলে আসবো।